শওকত হোসেন হিরণ 1956 সালের 15ই অক্টোবর বরিশাল নগরীর আলেকান্দায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালীশুরী ইউনিয়নের আড়াইনাও গ্রামে। তার পিতা পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুল হাশেম মিয়া এবং মাতা গৃহিণী জয়নব বেগম। চার পুত্র ও ছয় কন্যার মধ্যে তিনি ছিলেন তৃতীয়। শৈশব থেকে শুরু করে তার সারা জীবন কেটেছে বরিশালের আলেকান্দায়। তিনি নগরীর নুরিয়া হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন। এরপর বিএম কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও স্নাতক পাশ করেন। 1973 সালে তিনি বরিশাল ল কলেজ থেকে এলএলবি পাশ করেন। শওকত হোসেন হিরণ বসবাস করতেন নগরীর ডেঙ্গু সর্দার রোডের হিরণ পয়েন্ট নামক বাড়িতে। স্ত্রী সমাজসেবিকা জেবুন্নেসা আফরোজ, এক ছেলে সাজিদ হোসেন রাফসান, এক মেয়ে রোশনি হোসেন ত্রিনা, এই নিয়ে ছিল তার সুখের সংসার। সক্রিয় রাজনীতির পাশাপাশি পেশায় ছিলেন তিনি ঠিকাদার ও ব্যবসায়ী। এছাড়া সাউথ অ্যাপেলো মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেড, বেলস লিমিটেড, বেলস ফার্মা ইউনানি প্রাইভেট লিমিটেড, অ্যাডভান্স অ্যাসোসিয়েটস প্রাইভেট লিমিটেড, এইচপিএল ও এইচপিএল শিপিং অ্যান্ড সাউথ বেঙ্গল পরিবহনের স্বত্বাধিকারী, সাউথ অ্যাপোলো ডায়াগনস্টিক কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড ও বেলভিউ মেডিকেল সার্ভিস প্রাইভেট লিমিটেডের পরিচালক সহ অন্তত 11টি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তিনি যুক্ত ছিলেন। বরিশাল ল কলেজ থেকে এলএলবি পাশ করার পরে তিনি যোগ দেন জাসদ ছাত্রলীগে। 1988 সালে বাংলাদেশের সর্বকনিষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। 1996 সালে শওকত হোসেন হিরণ যোগ দেন আওয়ামী লীগে। 2001 সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে বরিশাল সদর আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। চার দলীয় জোট সরকারের সময় বিরোধী দলের আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে নেতৃত্ব দেন তিনি। এই যোগ্যতা বিবেচনা করে 2003 সালে কেন্দ্রীয় কমিটি তাকে বরিশাল মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক হিসাবে মনোনীত করে। সাংগঠনিক দক্ষতা ও শক্তিশালী নেতৃত্ব দিয়ে তিনি মহানগরীর 30টি ওয়ার্ড এবং সদর উপজেলার 10টি ইউনিয়নকে নতুন করে সাজান। 2008 সালের 8 আগস্ট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে বিজয় অর্জন করেন এবং মেয়র নির্বাচিত হন। শওকত হোসেন হিরণ তার নিজের কর্মদক্ষতার মাধ্যমে আওয়ামী লীগকে টানা 35 বছর পর বরিশাল নগর ভবনের নেতৃত্বে নিয়ে যান। এরপরে 2012 সালের সম্মেলনে সর্বসম্মতিক্রমে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে বরিশাল সদর আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। আমরা অনেক জেলায় অনেক ভালো ভালো নেতা আছি, যা আমরা কেন্দ্রে যাওয়ার কোনো সুযোগ পাই না। আমরা একটা ভালো, এটা তো আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। নেতৃত্বের প্রস্তাবটা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি কম্বাইন্ড আওয়ামী লীগ, আমাদের মধ্যে যে যত দ্বিধাদ্বন্দ্ব থাকুক না, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি শক্তিশালী আওয়ামী লীগ, এটা আমি চাই, আমরা চাই। বরিশালের উন্নয়নে শওকত হোসেন হিরণ গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য অবদান রাখেন। রাস্তাঘাট পরিষ্কার করা, স্থানে স্থানে সবুজ পার্ক নির্মাণ ও বৃক্ষরোপণ করা সহ বেশ কিছু পদক্ষেপ রাখেন তিনি, যার মধ্যে মুক্তিযোদ্ধা পার্ক, বঙ্গবন্ধু উদ্যানের ওয়াকওয়ে, শহীদ কাঞ্চন পার্ক, শহীদ গফুর পার্ক, স্বাধীনতা পার্ক ইত্যাদি উল্লেখযোগ্য। বরিশালে শায়েস্তাবাদ সেতু করায় তার ভূমিকাও ছিল উল্লেখযোগ্য। এছাড়াও শিল্প ও সংস্কৃতি চর্চার জন্য তিনি উদ্যোগ নেন মুক্তমঞ্চ, বিজয় বিহঙ্গ এবং বঙ্গবন্ধু অডিটোরিয়াম করার। নাগরিকের চাহিদা এবং বিনোদনের জন্য তিনি প্রবর্তন করেন মেয়র নৌকা বাইচ, মেয়র নাইট, মেয়র ফুটবল লীগ। এছাড়াও নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে সাংস্কৃতিক অনুষ্ঠান করায় উদ্বুদ্ধ করেন।
বরিশালকে শিশুবান্ধব নগরী ঘোষণা করা, বরিশাল সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকাসহ সকল রাস্তায় স্ট্রিট লাইটের ব্যবস্থা করা, নগরীর রাস্তাঘাট প্রশস্তকরণ, উন্নয়ন, বৃক্ষরোপণ এবং শোভাবর্ধনে তিনি বিশেষ ভূমিকা রাখেন। তার সময় তিনি বরিশাল সিটি কর্পোরেশনকে বাংলাদেশের সর্বাপেক্ষা পরিচ্ছন্ন নগরীতে উত্তীর্ণ করেন। বরিশাল এলাকার বেশিরভাগ উন্নয়নমূলক কর্মসূচি তার সময়ই সম্পাদিত হয়। এছাড়াও তিনি তার এলাকায় সকল দলের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতা বজায় রেখেছিলেন। ২০১৪ সালের ২২শে মার্চ শনিবার রাত ১০টায় তিনি ব্রেনস্টোকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান এবং চেতনা হারিয়ে ফেলেন। সকল ধরনের চেষ্টা সত্ত্বেও ৯ এপ্রিল ২০১৪ তারিখ বুধবার সকাল ৭টায় তিনি অ্যাপোলো হাসপাতালে পরলোক গমন করেন। তার মৃত্যুর পর মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মোহাম্মদ এরশাদ, চিফ হুইপ আসমা ফিরোজ এবং মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ শোক প্রকাশ করেন। এছাড়াও জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দেরাও শোক প্রকাশ করেন। মাননীয় প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেন, একসময়ের অবহেলিত বরিশাল শহরকে সাবেক মেয়র হিরণ তার আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রাচ্যের ভেনিসে পরিণত করেছিলেন। বরিশালের উন্নয়নে তার ভূমিকা ছিল অতুলনীয়। বরিশালের মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অকৃত্রিম। বরিশালের মানুষ তাকে চিরদিন গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করবে। হিরণের মৃত্যুতে বরিশাল হারিয়েছে একজন স্বপ্নদ্রষ্টা রাজনীতিবিদকে এবং উন্নয়নের রূপকারকে। হিরণের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ হারিয়েছে একজন শক্তিশালী সংগঠককে, আর দেশ হারিয়েছে একজন প্রকৃত দেশপ্রেমিককে।